দুর্গাপুর জংশন। তো ভিডিওটা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমিও ফার্স্ট টাইম মেরি ক্রিসমাস এলাম, ভেতরে কি হবে এই পুরো ভিডিওটার মধ্যে থাকবে, তো ভিডিওটা সঙ্গে থেকো তোমরা। এই স্টেজটা তৈরি হচ্ছে বন্ধুরা, এখন রাত্রে কিছু প্রোগ্রাম আর হবে। চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলাম, তো 11টার সময় খুললে বললো কাকা, তাই আমরা এখানে বসে রয়েছি। ভেতরে ঢুকে তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, কাকা সেই বললো 11টার সময় মল খুলবে, তো সেই জন্য বাইরে কিছু ক্লিপ ফটো ফটো তুলছি আমরা একটু টাইম পাস করার জন্য। এখন বাজে তোমার হচ্ছে 10:10, তো এখনও 40 মিনিট আছে, টাইম পাস করছি আমরা এই বাইরে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফটোগুলো তুললাম বন্ধুরা, তোমরা চাইলে ইনস্টাগ্রাম থেকে দেখে নিতে পারো, ইনস্টাগ্রামের পেজ লিঙ্কে দেওয়া রয়েছে ডিসক্রিপশনে। তো বন্ধুরা, এরই মধ্যে 11টা বেজে গেল, ভেতরে ঢোকা স্টার্ট হয়ে গেছে, তো তোমরা বাইরে কিছু ক্লিপ দেখে নাও। দেখতেই পাচ্ছ যে খোলা স্টার, সে কত ভিড় জড়ো হয়ে গেছে পুরো চারিদিকে। তো এখানে তোমরা ব্যাগ চেকিং করে নেবে যারা ব্যাগ নিয়ে আসবে। মোস্টলি ব্যাগ চেক করার জন্য বন্ধুরা সেরকম কিছু না, জাস্ট আবার ব্যাগটা খুললো, ওটা দেখে নিল বা ছেড়ে দিল যেতে। গেটে ভিডিও করা বাড়া ছিল, তাই গেটের মধ্যে ভিডিওটা বন্ধ ছিল। তো বন্ধুরা, তোমরা গেটের মধ্যে ফার্স্টে ঢুকেই এই মেরি ক্রিসমাসের ট্রি তোমরা দেখতে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই যে তোমরা মেরি ক্রিসমাস ট্রিটা দেখতে পাচ্ছ, তো এই মেরি ক্রিসমাস ট্রিটা ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ফ্লোর নিয়ে এটা বানানো হয়েছে। 3টা ফ্লোরের হাইটে এই মেরি ক্রিসমাস ট্রিটা বানানো হয়েছে। তো এরই মধ্যে বন্ধুরা ফার্স্ট ফ্লোর থেকে আমরা সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য লিফটে চেপে গেলাম। তো বন্ধুরা, সেকেন্ড ফ্লোরে সেরকম কিছু দেখার নেই, তো আমরা সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যাওয়ার জন্য লিফটে চেপে গেলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, তো তোমাদেরকে যেটা বলছিলাম বন্ধুরা, যে এই ক্রিসমাস ট্রিটা 3টা ফ্লোর নিয়ে নেওয়া হয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে বাড়ির বাচ্চাদের জন্য ক্রিসমাস ট্রি নিয়ে যেতে পারবে। হ্যালো বন্ধুরা, এখান থেকে আমরা বেরিয়ে চললাম দুর্গাপুর চার্চ স্ট্রিটের জন্য। বন্ধুরা, জংশন মল থেকে বেরোনোর পর টোটোতে করে 10 টাকা করে দিয়ে আমরা চলে এলাম চার্চ স্ট্রিটে। তো তোমরা বাইরের কিছু ভিডিও দেখে নাও। তো বন্ধুরা, দিনে ঘুরছিলাম বলে লাইটগুলো সব এখন অফ আছে। তো এরই মধ্যে আমরা ঢোকা স্টার্ট করলাম চার্চে। তোমরা দেখতেই পাচ্ছ চার্চের এটা হচ্ছে মেন গেট। চার্চের মেন গেটে ঢোকার পর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ স্টেজ, আর বাঁ দিকে দেখতেই পাচ্ছ তোমরা যীশু খ্রিস্টের এই প্রাণদয় মূর্তি করেছে। বন্ধুরা, কিছু ভালো ভালো ক্লিপ তোমাদের চোখে তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, আমরা এই ঢুকে গেলাম চার্চের একদম ভেতরে। তারপর বন্ধুরা, চার্চে ঢুকেই ডান সাইডে দেখতে পেলাম যীশু খ্রিস্টের এক বিশাল মূর্তি, যেটা খুব দেখতে সুন্দর লাগলো। এই যে দেখছো বন্ধুরা, ভেতরে প্রে হচ্ছে, সব এখানে প্রে করছে। আমরাও ভেতরে যাব, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, চার্চের ঠিক পিছন দিকে একটা সুন্দর মূর্তি রয়েছে, দেখছো মোমবাতি জ্বলছে, চাইলে তোমরা এখানেও একটু মোমবাতি দিয়ে দিতে পারো। এবার আমরা ভিতরে প্রে করতে যাব। তো বন্ধুরা, প্রে করা যাক, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা পুরো ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাবে প্লিজ।